তো বন্ধুরা রুবিক্স শিখতে গেলে প্রথমে রুবিক্স সম্পর্কে এর বেসিক কিছু ধারণা বা পরিচয় আপনাদের করতেই হবে সেগুলো আগে করিয়ে দিই দেখুন রুবিক্স এট এই উপরটা আগে খেয়াল করুন উপরে চার রকম রয়েছে চার রকম কি দেখুন এইটা হচ্ছে সেন্টার পিস সেন্টার মিডিল যে কখনোই নড়ে চড়ে না এইগুলো হচ্ছে কর্নার এই যে চারটি কর্নার রয়েছে এবং তার সঙ্গে এস পিস অর্থাৎ এক দুই তিন চার এগুলো হচ্ছে এস পিচ তাহলে রুবিক্সের প্রথম লেয়ার যদি আমাদের মেলাতে হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের প্রথমে প্রথম কাজ হচ্ছে যে কোনো একটি তলকে আপনি সেন্টার পিসকে বেছে নিন দেখুন অনেকগুলো আছে মোট ছটি এরকম সেন্টার পিচ আছে আমি তার মধ্যে সাদাটিকে বেছে নিলাম তাহলে ফার্স্ট লেয়ার ফার্স্ট লেয়ার মানে এই যে এই লেয়ারটা এই যে এইটা উপরে যেটা ঘুরছে এইটা হচ্ছে ফার্স্ট লেয়ার এই ফার্স্ট লেয়ার মেলানোর ক্ষেত্রে আমাকে কি কি কাজ করতে হবে দেখতে হবে মোট আমাদের এখানে আছে তিনটি কাজ এক নম্বর কাজ এই যে আমি মিডিলে সেন্টার পিস হিসাবে যে সাদাটি নিয়েছি এইটার একটি ক্রস তৈরি করতে হবে এরকমভাবে প্লাস তৈরি করার সময় আমাকে খেয়াল রাখতে হবে এর যে সেন্টার পিস অর্থাৎ এইটা আমি কি পিস বলেছিলাম এস পিস তাই তো কর্নার মিডিল এজ এই এস পিসের ক্ষেত্রে আমাকে এর সেন্টার এবং এর সেন্টার মিলবে এরকম এজ এখানে বাছাই করতে হবে অর্থাৎ দেখুন এইটাকে আপনি যদি দেখেন তাহলে এটার এখানে কি আছে সাদা আছে আর এখানে আছে অরেঞ্জ তাহলে আপনার এই পিসটি হতে হবে উপরটা সাদা আর এই পাশটা অরেঞ্জ তো এটি হচ্ছে বেসিক ধারণা তাহলে এক নম্বর কাজ আমরা শুরু করব। এক নম্বর কাজ আমি কী বলেছি যে এই সাদার ক্রস তৈরি করা এবং সেটা যেন এর এই সেন্টার পিসগুলির সঙ্গে মেলে অর্থাৎ উপরটা সাদা হবে আর এ পাশে এর যে যার যেখানে যে সেন্টার পিস আছে তার সঙ্গে কালারটা মিলবে তাহলে ভিডিও শুরু করি ক্লাস মেলানোর ক্ষেত্রে আমাকে প্রথমেই কী করতে হবে এই রকম পিসগুলো আমাকে খু খুঁজতে হবে আপনি এখানে যে কোনো একটি পিস ধরুন ধরে নিচ্ছি আমি এটাকে নিচ্ছি এই দিকটা সাদা এদিকটা আছে নীল অর্থাৎ এই পিসটা আমার হতে হবে উপরটা সাদা আর এই পাশটা নীল তো এরকম সাদা এবং নীলের এজ কোথায় আছে আমাকে খুঁজতে হবে দেখুন খুদ এরকমভাবে খুঁজতে হবে আপনাকে এই দেখুন পেয়ে গেছি আমি হুম এখানে যেখানেই থাকুক এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে এই সাদাটি যেন সবসময় আপনার উপরেই থাকে এবং সেটাকে আপনার ঠিক রাখতে হবে তাহলে আমি খুঁজে কোথায় পেলাম এই সাদা এবং নীল তাহলে এই পিসটি আমার আসবে এই জায়গায় কারণ এখানে নীল আছে আর এখানে সাদা আছে সুতরাং এই পিসটিকে আমাকে এইখানে নিয়ে যেতে হবে যে কোনো পিস আপনার এই উপরে নিয়ে যেতে গেলে ওটাকে আপনি একদম নিচে নিয়ে যান নিচে নিয়ে যান একেবারে তো এইটাকে আমি যদি নিচে নিয়ে যাই তাহলে কি করব দেখো এই এই পাশটাকে একবার নিচে নামিয়ে দেবো এটাকে একবার নামিয়ে দিলাম এইটা কিন্তু নিচে চলে আসলো এবার আপনি সাদাটা ভুলে যান এই দিকটা খেয়াল রাখুন এই দিকটা খেয়াল করে সাদা যেটাকে নিচে নামিয়েছিলেন এইটা নীলের এই এই যে নীল এরকম সেন্টারে যেখানে নীল আছে সেইখানে আপনাকে এই নীচের পাটটা ঘুরিয়ে নিয়ে যেতে হবে তো ঘুরে ঘোরাচ্ছি আমি এই দেখুন এখানে নীল আছে এই এই যে নীলের এই সেন্টারে আমি প্রথমে একে নিয়ে গেলাম ওকে তো এইবার এটাকে আপনাকে উপরে তুলতে হবে উপরে তুলে দিলাম মিলেছে না মেলেনি অর্থাৎ ঠিক পজিশানে আছে কিন্তু নীল আসবে এই দিকে আর এই সাদাটা যাবে এই দিকে তাহলে এই এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখুন এই ক্ষেত্রে আপনার রুবিক্সটা আপনার হাতে এইভাবে আছে তাই তো তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে এইটাকে বা দিকে আপনার রুবিক্সটাকে পুরোপুরি একবার ঘুরিয়ে নিন দেখুন আবার জায়গায় আছে এটাকে আমি বাঁ দিকে একবার ঘুরে নিলাম অর্থাৎ আবার দেখাই আমি এরকম থাকলে আপনার বাঁ দিকের যে পোর্শনটা আছে সেই দিকটা আপনার সামনে আনতে হবে তো ঘুরিয়ে আমি সেদিকটা সামনে আনলাম এনে এই যে যে হলুদ এবং নীল আছে এই ডান দিকের এই অংশটাকে অর্থাৎ এই পাটটাকে একবার নিচে নামাবো নামিয়েছি এবার উপরের এই অংশটাকে ধরে রাখবো উপরের লেয়ারটাকে ধরে রাখবো আর নিচের দুটাকে একবার ডান দিকে ঘোরালাম বুঝেছি এইবার এই পাটটাকে আবার একবার নিচে নামাবো তাহলে এই অংশটা উপরে উঠে আসবে এটা একবার নিচে নামিয়ে দিই দেখুন এই সাদা মিলেছে এখানে নীল এসছে কিন্তু সেন্টারে মেলেনি তাই তো এইবার আপনার উপরের পাটটাকে ঘোরাতে হবে যতক্ষণ না নীলে আসবে আপনি একবার যদি এটা ধরে একবার যদি এরকম ডান দিয়ে ঘুরিয়ে দেন দেখুন তাহলে কিন্তু এই নীলে মিলে যাবে অর্থাৎ প্রত্যেকবার এই কাজ করার পর আপনার ডান দিকে ঘোরাতে হবে সবসময় এই পজিশন থাকবে না এবার আর একটি ধরুন এখানে আছে লাল আর উপরে আছে সাদা তাহলে লাল সাদার এক পিস কোথায় আছে দেখি এই দেখুন এই আছে লাল এই আছে সাদা তাহলে এটা নিচেই রয়েছে তাহলে আমার প্রথম কাজ কি এই লালের সঙ্গে এই সেন্টারের লালটা আগে মিলিয়ে নিতে হবে তো তার জন্য কী করতে হবে ঘোরাতে হবে উপরের দুটোকে ধরে নিচের একটাকে আপনি নিচের পাটটাকে ঘোরালেন এসছে আসেনি এখনও এইবার এসছে দেখুন এসছে তাহলে এবার আমার নিচের পাট চলে আসলো যখন তখন আমি এই যে এইটাকে কি করব একবার এই দিকে ঘোরাব একবার তাহলে একবার ঘোরালাম ঘোরালে কি হলো দেখুন নীলের সঙ্গে এই লালের সঙ্গে লাল মিলে গেলো এইদিকে সাদা মিলে গেলো এইখানেও নীল মিলে আছে তাহলে আর আমার এক দুই এই দুটো আমাকে মেলাতে হবে তাহলে এবার এইটা আসুন এটা কি আছে সবুজ সবুজ সাদার পিসটি কোথায় আছে দেখতে সবুজ সাদা খুঁজি এটা কি আছে দেখুন সবুজ এবং সাদা ঠিক আছে এইখানে এর নিচেই আছে আমাকে এখানে উপরে তুলতে হবে একই এটাকে আমি একবার দুবার ঘোরাবো উপরে ওকে তাহলে আমার দেখুন এই পর্যন্ত হয়ে গেল তিনটে মিলে গেল তাহলে আমার বাকি আছে আর একটি পিস অরেঞ্জ এবং সাদা এটা কোথায় আছে খুঁজি এই দেখুন এইটাই এখানে রয়েছে সাদা সাদা এবং অরেঞ্জ তাহলে এই অরেঞ্জের যে সেন্টার সেখানে উপরের দুটো অংশকে ধরে নিচেরটা ঘুরিয়ে দেখি না হ্যাঁ এটাই আছে অরেঞ্জ সেন্টার আছে আর এখানে এই এই পিসটি গাড়ি তাহলে এটাকে উপরে আনতে গেলে আমাকে কী করতে হবে দুবার ঘোরাতে হবে এক দুই দেখুন সঠিক পজিশানে আসলো অর্থাৎ এখানে অরেঞ্জ এবং এখানে সাদা কিন্তু এটাকে সেই আগের প্রথম আমি যে কাজটি করেছিলাম সেই কাজটি করে ঘোরাতে হবে কী করতে হবে বাঁ দিকের অংশটাকে আমি সামনে আনবো ডান দিকের এটিকে একবার নিচে নামাবো উপরের অংশটাকে ধরে নিচের দুটি কি একবার এদিকে নেব নিলাম এবার এই অংশটাকে আবার নিচে একবার নামিয়ে দিলাম দেখুন ক্রস তৈরি হলো কিন্তু এর সঙ্গে এটা মেলেনি ওই একই ব্যাপার এটাকে একবার আপনি ধরে এই দিকে ঘুরিয়ে দেবেন প্রত্যেকবার এই কাজ করলে একবার এর দিকে ঘুরিয়ে দিতে হবে এইবার দেখুন ক্রসটা তৈরি হয়ে গেল তাহলে এটা আমার এক নম্বর কাজ হলো দু নম্বর আমি কাজ কী বলেছিলাম দু নম্বর কাজ হচ্ছে আমাদের কর্নার মেলানো তাহলে হলুদের এই সাদার ক্রস তৈরি হয়ে গেল এবং এই এজও মিলে গেলো এরপর আমার এই কর্নারগুলো মেলালে আমার ফার্স্ট লেয়ারটা হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে দেখুন কন্যার মেলানোর ক্ষেত্রে যে কোনো একটি কর্নার আপনি আপনি ধরুন এইটাই ধরুন এই কর্নারটিতে তিনটি কালার আছে তিনটি কালার তাই তো কি আছে এদিকে সেন্টার আছে সাদা এদিকে আছে নীল এদিকে আছে অরেঞ্জ কমলা আছে তাহলে এই রকম কর্নারের পিচগুলো আপনার সাদা নীল কমলা হতে হবে অন্য একটি ধরুন এইটা ধরুন এখানে সাদা সুতরাং এটা সাদা হতে হবে এদিকে লাল এই পাশটা লাল হতে হবে এখানে নীল এদিকটা নীল হতে হবে তবেই এরকম কন্যারগুলো মিলবে এটা হচ্ছে প্রথম কথা এরপরে নেক্সট যে কথাটি আমি বলতে চাইব সেটি হচ্ছে কন্যারগুলো মেলাতে চাইলে যে কন্যারই আপনি মেলান না কেন সেটাকে আগে লাস্ট লেয়ারে নিয়ে যেতে হবে সেই জন্য আমাদের প্রথমেই খুঁজতে পারে লাস্ট লেয়ারে এরকম কোনো কন্যার আছে কি না এই একটি কর্নার দেখুন এই কন্যারটিতে তিনটি কালার রয়েছে লাল সাদা নীল তাহলে এটার পজিশানটা ঠিক আছে এটাকে উপরে তুলতে হবে তুলতে গেলে আমাকে কিভাবে উপরে তুলতে হবে প্রথমে এই দিকটা দেখুন এটা কি আছে লাল এই লালের সেন্টারে প্রথমে লাল মেলাতে হবে আগে সেই জন্য কী করতে হবে আপনাকে উপরের দুটো ধরতে হবে ধরে নিচেরটা ঘোরাতে হবে যতক্ষণ না লাল মেলে তো আপনি এদিকেও ঘোরাতে পারেন এদিকেও ঘোরাতে পারেন যে কোনো একদিকে ঘুরিয়ে এইভাবে লালের সেন্টারে মেলাতে হবে মেলে মেলেনি এইটা দেখুন মিলেছে মিলেছে তাহলে এটা যখন মিলে গেছে এইবার এইটাকে আমাকে উপরে তুলতে হবে কীভাবে তুলতে হবে দেখুন যখন আপনার এভাবে মিলে যাচ্ছে তখন এই সাদা এভাশে যে সাদা অংশ হয়েছে এইটাকে আপনি সামনের দিকে নিয়ে আসুন ওকে এইবার এই সাদা অংশটা আপনার এই রুবিক্সের কোন দিকে আছে ডান দিকে আছে না বা দিকে আছে অবশ্যই বা দিকে আছে বা দিকে আছে তাই তো বা দিকে থাকার জন্য প্রথমে এটাকে আমি ডান দিকে উপরের দুটো না নিচের লেয়ারটাকে শুধুমাত্র ডান দিকে একবার নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এই যে বাঁ যে অংশটা আছে এটিকে একবার নিচে নামাবো তো একবার নিচে নামালাম এইবার এই যে অংশটা যেটা সাদা অংশ ডান দিকে নিয়ে গেছিলাম এটাকে আবার বাঁদিকে টেনে আনবো একবার এইবার এই দুটোকে আবার নিচে নামিয়েছিলাম এবার উপরে তুলে দেব দেখুন কি হলো তিনটি কালারের সঙ্গে মিলে গেল ওইদিকে লাল সাদা নীল এরকমভাবে আপনাকে লাস্ট লেয়ার থেকে ফার্স্ট লেয়ারে নিয়ে যেতে হবে এবার অন্য কোন কর্নার নিচে এরকম মিলে আছে কিনা না দেখি এই আর একটা পেয়েছি আমরা এটা আপনার থাকতেও পারে নাও থাকতে পারে থাকলে তো আপনি কীভাবে করছি দেখতে পাচ্ছেন ওইভাবে করতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে আনতে হবে লাস্ট লেয়ারে সেটাও আমি দেখাবো তাহলে দেখুন এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রথম এদিকে সাদা আছে তাহলে এই এই এইদিকে যে কালারটি আছে সেই কালারের সঙ্গে এর সেন্টারটা মেলাতে হবে এদিকে কি আছে কি কালার আছে এটা সবুজ তাহলে এই সেন্টার সবুজ না হওয়া পর্যন্ত এটাকে ঘোরাতে হবে তাহলে উপরের দুটোকে ধরে নিচেরটা ঘোড়াই ঘোরাতে ঘোরাতে এই দেখুন এই যে মিলেছে এটা তাই তো সবুজের সঙ্গেও সবুজ মিলে গেছে তাহলে এরকম যখন মিলে যাবে তখন আমি বলেছি যে এই সাদাটা যেদিকে থাকবে আপনাকে সেই দিকটা সামনে আনতে হবে আনলাম এর আগেরবার বার সাদাটা ছিল আমার বাঁ দিকে এবার সাদাটা আমার ডান দিকে তাহলে সাদাটা বাদিকে থাকলে প্রথম ডান দিকে নিয়েছিলাম আর এখন সাদাটা আছে ডান দিকে তাহলে উপরের দুটোকে ধরে নিচের এই অংশটাকে প্রথমে একবার বাদিকে দিকে নেব আর এই অংশটাকে একবার নিচে নামাবো নামালাম যেটাকে ডান দিকে নিয়ে গেছিলাম নিচের অংশটাকে সেটাকে আবার বাদিকে দিকে নিয়ে যাব। নিয়ে গেলাম এইবার এটাকে নিচে নামিয়েছিলাম এটাকে আমি এবার তুলে দেব দেখুন সাদা কমলা সবুজ তিনটি কালারই এটাও মিলে এলো তাহলে আমার দুটো মিললো এই একটা আর এই একটা এইটা এবং এই কন্যার এই দুটো কন্যার বাকি আছে তো আমাকে খুঁজতে পার কন্যার এই একটা পাওয়া গেছে কমলা তাহলে এই সেন্টার এটা সবুজ আছে এটা কমলা না এটা না তাহলে আমি এটাকে ঘোরাবো ঘুরিয়ে এই দিকে আনলাম দেখুন কমলার সঙ্গে এই সেন্টারটা আমি মিলে ফেললাম এরপর সেম কাজ কি করতে হবে এই সাদা যে দিকটায় আছে দেখতে হবে আপনার সেই দিকটা আপনার সামনে আনতে হবে আনার পর সাদা কোন দিকে আছে ডান দিকে তাহলে আমি উপরের দুটো অংশকে ধরে এটাকে একবার যেহেতু ডান দিকে আছে তাই বাঁ দিকে নেবো সবসময় এটা উল্টো করতে বাদ দিকে নিলাম ডান দিকের এই অংশটাকে একবার নিচে নামাবো আমি এই অংশটাকে বাদ দিকে নিয়েছিলাম এটাকে এবার আমি ডান দিকে নিয়ে যাব ডান দিকে নিয়ে যাওয়ার পর এই এই অংশটাকে নিচে নামিয়েছিলাম আবার তুলে নেবো তাহলে কি হলো কমলা মিলে গেল নীল মিলে গেল সাদা মিলে আর একটিমাত্র কর্নার আছে এই যে এইটা তো এটা আছে এবং এটা সঠিক পজিশানেও রয়েছে দেখুন কিন্তু এটাকে ঠিক করতে হবে তো ঠিক করতে গেলে এখানে বসে কোনোভাবেই করা যাবে না করতে গেলে আমাকে কি করতে হবে প্রথমে লাস্ট লেয়ারে আনতে হবে তো এই অংশটাকে ধরে আমি যদি এটাকে একবার দেখুন এই অংশটাকে একবার নিচে নামিয়ে দিলেই নেমে যাচ্ছে যখন নিচে নেমে গেল তখন এটাকে আপনি এই পজিশান থেকে আপনাকে সরাতে হবে এই জন্য একবার ডান দিক বা বাঁদিকে আমি বা সরিয়ে দিলাম সরে এই অংশটা যেখানে ছিল আমি আবার এটাকে সেখানে তুলে দেবো হলে এটা নষ্ট হয়ে যাবে এই সেটিংসটা ওকে তাহলে এইবার আমি এই সেন্টার আগে মেলাবো সবুজ আছে ঘুরিয়ে সবুজে নিয়ে গেলাম ওকে এটা মানে প্রত্যেকবারের একই কাজ এইবার সাদাটা কোন দিকে আছে সাদাটা সেই দিকটা আপনার সামনে আনতে হবে আনার পর সাদাটা কোন দিকে আছে আপনার হাতের বাঁ দিকে তাই উপরের দুটোকে ধরে যেহেতু বা দিকে আছে এটাকে আমি ডান দিকে একবার নিয়ে যাব এই অংশটাকে এবার একবার নিচে নামাবো নামালাম এইবার যে অংশটাকে ডান দিকে আমি নিয়েছিলাম এটাকে আবার বা দিকে এনে দেবো আনলাম এই অংশটাকে নামিয়েছিলাম এবার এটাকে আমি তুলে দিচ্ছি দেখুন ফার্স্ট লেয়ার কমপ্লিট খুব সহজ এবং এর আরও নানান সমস্যা থাকে সেই সমস্যা কি সেটা এবারে আমরা একটু দেখি ফার্স্ট লেয়ার মেলানোর সময় অনেক সময় একটি সমস্যা আসে সেটি কি দেখুন আমরা প্রত্যেকবার কি নিয়মে করছিলাম যে এই কর্নার মেলাতে গেলে এটাকে প্রথমে আপনাকে লাস্ট লেয়ারে আনতে হবে এবং সেক্ষেত্রে আমরা লাস্ট লেয়ারে খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে কোনো কর্নার আছে কি না এই ক্ষেত্রে দেখুন এমন একটি সমস্যা সে দাঁড়িয়েছে কোনো এই লেয়ারে কোনো এই ধরনের পিস আমি খুঁজে পাচ্ছি না কন্যার পিস আছে একটি নিচে অর্থাৎ এই সাদাটা নিচের দিকে আছে কিন্তু সাদাটা আমার নিচের দিকে থাকলে হবে না সাদাটা আমার হয় এই দিকে হলে এই দিকে আনতে হবে কিন্তু আছে একেবারে নিচে আবার দুটি মিলে আছে তো এর এই একটা এই একটা এই দুটি কর্নার মিলে আছে এইটা আর এবং এটা মেলাতে হবে তো এইটাকে আমি প্রথমে লাস্ট লেয়ারেও যদি নিই তাও দেখুন এটা সাদাটা নিচে চলে গেছে সাইডে নেই তাই তো কিন্তু একটি তো রয়েছে এই যে এইখানে আগে এইটি আমি দেখাই কিভাবে এই ধরনের প্রবলেম সলভ করতে হবে আগে আপনাকে দেখে নিতে হবে যে এই যে তিনটি কালার এই কর্নারটা উপরে কোথায় যাবে নীল লাল সাদা নীল লাল সাদা অর্থাৎ এই কর্নারটি আসবে আমার এই জায়গায় তাহলে যদি কোথায় গেল এই কর্নারটি এইখানে আসে তাহলে এইটাকে প্রথমে ঘুরিয়ে আমার এই কনারের নিচে নিতে হবে তো এই উপরের দুটাকে ধরে এটা এইখানে আছে এই জায়গায় আনতে হবে আগে এর সোয়াসুজি এনে নেবেন অর্থাৎ এই কর্নারটা ঠিক এর উপরে উঠবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখুন এটাকে আপনি সামনে এবে ধরলেন এই অংশটাকে একবার নিচে নামালেন নামালাম একবার নিচে নামিয়েছি এবার নিচের অংশটাকে দুবার ডান দিকে ঘোরাবেন এক দুই দুবার ঘোরানোর পর এই যেটা নামিয়েছিলেন এবার এটাকে উপরে তুলে দেবেন তুলে দিয়ে এইবার দেখুন এই সাদাটা উপরে চলে এসছে তাই তো এইবার আপনাকে এই সেন্টার মেলাতে হবে এটা তো মেলেনি এইটা মিলেছে লালে লাল মিলেছে সাদাটা আছে এই যে সাদাটা এবার আপনার সামনে আনবেন যে সিস্টেমে আমরা করেছিলাম সাদাটা আপনার বা আছে তাই এই অংশটাকে একবার আপনার ডান দিকে নিতে হবে এই অংশটাকে একবার নিচে নামাতে হবে এটাকে যেহেতু ডান দিকে নিয়েছিলেন এবার এটাকে আবার বাদ দিকে দিয়ে দিলেন এই অংশটাকে এবার আবার তুলে দিতে হবে তুলে দিলাম দেখুন এটা জায়গায় সেট হয়ে গেল আর আমার পড়ে আছে কটা একটি লেয়ার সেটা আগে নিচে খুঁজি পাই কি না পাইনি যেখানে আছে এই যে তিনটি মিলে গেছে কর্নার শুধুমাত্র এইটা মেলেনি এবং এটা সঠিক জায়গাই আছে কিন্তু আমি এখান থেকে মেলাতে পারছি না তাহলে আমাকে কি করতে হবে ফার্স্ট লেয়ার মেলাতে গেলে আমাকে প্রথম আগে এটা লাস্ট লেয়ারে আনতে হবে তো আমি এটাকে একবার নিচের টান করলাম লাস্ট লেয়ারে চলে গেল কিন্তু উল্টো দিকে তাই এরকম ক্ষেত্রে দেখুন এটা আমি আবার ঘুরে দেখাই এটাও কিন্তু একটি অন্যতম সমস্যা এরকম হয় হবি আপনাদের সেক্ষেত্রে তিনটি আপনার কন্যার মিলে গেছে একটি সঠিক জায়গা আছে কিন্তু তার কালার সঠিকভাবে মেলেনি সেক্ষেত্রে এটাকে প্রথম একবার আপনাকে নিচে নাম নামিয়ে দিতে হবে নামিয়ে দেওয়ার পর একবার নিচে নামালেন এবার এই নিচের অংশটাকে দুবার ডান দিকে বা একবার ডান দিকে আপনি ঘোরালেন একবার ঘোরালেন ঘোরানোর পর এই যে এইটাকে আবার তুলে দিতে হবে আপনার তুলে দিলাম এইবার কন্যারটি এখানে চলে গেল উপর থেকে নিচে নেমে গেল কিন্তু এই সাদা অংশটা আপনি জানেন আপনার এখানে কিংবা এখানে আনতে হবে আসেনি তাই এই কন্যারটি যে জায়গার আগে আমি সেইখানে নিয়ে যাব এই জায়গার তাহলে এই কন্যারটিকে ঘুরিয়ে আমি এখানে আসবে আনলাম এটা আপনার যেখানেই থাকুক না কেন ঘুরিয়ে আপনার যেটাই যে কর্নারে মিলবে সেখানে আনবেন আনলেন এইবার দেখুন এটা এখানে চলে গেছে তো এই প্রবলেম একটু আগে আমি সলভ করলাম কীভাবে করেছিলাম সেটা হচ্ছে এই অংশটাকে একবার নিচে নামিয়েছিলাম নামালেন নিচের অংশটাকে দুবার এই দিকে ঘোরাবেন এক দুই দুবার ঘোরানোর পর এই যেটা নামিয়েছিলেন এটাকে আবার উপরে তুলে ঠিক করে দিলেন তারপর এই কন্যার দেখুন সাদাটা এখানে চলে আসলো এইবার আপনাকে সেন্টার মেলাতে হবে এটা মেলে নিই এটাই মিলেছে তাহলে কি করতে হবে সাদাটা সামনে আনতে হবে একই পদ্ধতি এটা বাঁ দিকে আছে ডান দিকে নেব এই অংশটাকে একবার নামাবো এটা এদিক নিয়েছিলাম এটাকে এবার এদিক নিয়ে সঠিক জায়গা নিয়ে আসবো এই লাইনটা মিলে যাবে এটাকে আমি উপরে তুলে দেব দেখুন মেলে গেল তাহলে ফার্স্ট লেয়ারে এই দুটি সমস্যা আমি কিন্তু দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের একটু হলেও ভালো লেগেছে কোনো না কোনো কাজে এসেছে যদি কাজে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং লাইক এবং কমেন্টস করে অন্য কোনো সমস্যা যদি আপনাদের হয়ে থাকে সেটাও আমাদের কিন্তু জানাবেন ধন্যবাদ